আমি সকালে উঠে টাকার মুখ যদি দেখি দিনটা খুব ভালো যাবে। যাই টাকাটা দেখেই আসি। জয় মা লক্ষ্মী মা গো, কৃপা করেছো মা। আরে আমার টাকা কোথায় গেল? মা লক্ষ্মী তুমি কোথায় গেলে? ও মা, আমার টাকা, আমার টাকা কই? আমি কোথাও খুঁজে পাচ্ছি না কেন? টাকা কোথায় গেল? আরে কি গো, আমার টাকা কোথায় গেল? মা গো তুমি কোথায় গেলে? মা আমাকে ছেড়ে, মা আমার টাকা, আরে আরে আমার এতগুলো টাকা কোথায় চলে গেল? ও কি গো, তুমি শুনতে পাচ্ছো আমার এতগুলো টাকা? লক্ষ্মী আমায় ছেড়ে কোথায় গেল? মা গো হে ভগবান, আমার এত টাকা কোথায় গেল? কে চুরি করলো? কি হয়েছে? আমার চাচাচ্ছিস কেন? দিদি আমার এতগুলো টাকা চুরি হয়ে গেছে, কেউ চুরি করে নিয়েছে। আমাদের বাড়িতে কেউ টাকা চুরি করেছে? তুই অন্য কোথাও রেখে ভুলে গেছিস? না না দিদি, ঠিক করে খুঁজে দেখ। আমার ভালো করে মনে আছে, আমি রাতে শোবার আগে এইখানেই টাকাটা রেখে শুয়েছিলাম। কি যে করে ও, আমার টাকা কে চুরি করে নিয়ে গেল দিদি? আমার সব টাকা দেবি চলে গেল। আরে ঠিক করে দেবি, তুমি এদিকে সব এদিকে সব নিয়ে চলে গেল। দেবি দেবি তুমি একটু চুপ করো, ভালো করে শোনো। আরে শোনো, আমি বলছি তোমায় টাকাগুলো কোথায় আছে আমি খুব ভালো করে জানি। দেবী আগে তুমি আমাকে বলো আমায় 1 কেজি লাড্ডু খাওয়াবে। ভগবান, 1 কেজি না, 10 কেজি লাড্ডু খাওয়াবো তোমাকে। 10 কেজি লাড্ডু ওটাই যথেষ্ট। টাকাগুলো কিরণের আলমারিতে আছে, তুমি গিয়ে দেখো। হ্যাঁ, তুমি কি করে জানলে? আমি তো তোমাকেই রাখতে দেখেছি। কিরণ আমার আলমারিতে রাখা টাকাটা নিয়ে গিয়ে নিজের আলমারিতে তুলে রাখলো, সেটা তুমি দেখলে তাই তো? আরে এই তো তখন নিয়ে গিয়ে রাখলো, আর এখন কিরণের নাম বলছে। যাই হোক, আমি লাড্ডু পেলেই হলো। দিদি, হাই দেবি, কি বলছিস তুই? কিরণ টাকা নিয়ে গেছে? হ্যাঁ গো দিদি। দিদি, হাই দেবি, ওই কি বলছিস তুই? কিরণ টাকা নিয়ে গেছে? হ্যাঁ গো দিদি, আর এ তো নিজের চোখে দেখেছে, কিরণ নিজের আলমারিতে নিয়ে গিয়ে টাকাটা রেখে দিয়েছে, ওই তো বলছে। জিজ্ঞেস করো ওকে। এই কিরণ আর ওর বাবা দুজনেই ভাবে একটার পর একটা চিটিংবাজির কাজ করে যাচ্ছে, কিন্তু এই ধর্মটা কোথায়? হ্যাঁ কোথায় গেছে আমি জানি না। এই কিরণ শুধুমাত্র একটার পর একটা চুরি করে যাচ্ছে, এখন বোঝা যাচ্ছে যে ওই চুরি করেছে। তুই চল আমার সাথে, চল চল। এই তো কেমন ঘুমিয়ে পড়ে আছে দেখো, আমার ঘুমটা খারাপ করে দিয়ে নিজে শান্তিতে ঘুমিয়ে আছিস না? আমি ভালোভাবে বলছি, আমার টাকাটা দে। কি বলছো তুমি? আমি টাকা নিয়েছি? দেখ কিরণ, আলমারিতে দেবী টাকা রেখেছিল, ওই টাকাটা তুই চুরি করেছিস, ওই টাকাটা তুই দিয়ে দে। কি সবাই মিলে তোমরা নাটক করছো বলতো? টাকাটা আমি কেন নিতে যাব? ও তোর সাথে কথা বলে আমার লাভ নেই, তোর আলমারি চাবি আমাকে দে, আমি নিজেই টাকা নিয়ে নিচ্ছি। দেখো আলমারিতে শুধু আমার টাকাই আছে, তোমার টাকা অন্য কেউ নিয়ে থাকলে আমি কি করব? দেখলে দেখলে, আমার টাকা চুরি করে এখন ওই টাকাটাও নিজের টাকা বলছে, এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে টাকাটা ওই চুরি করেছে। আরে ভগবানের দিব্যি দিয়ে বলছি, ভেতরে আমার টাকাই আছে। এর টাকা, ওটা কার টাকা সেটা পরে চিন্তা করা যাবে, আগে তুই আলমারিটা খুলে দেখা। ঠিক আছে, আলমারি দরজাটা খুলে আমি দেখছি, আগেই বলে দিলাম ওই সব টাকা কিন্তু আমার, কাউকে আমি দেব না সেটা। আলমারি তো খোল, তারপর ঠিক হবে ওটা কার টাকা। মা গো এখানে তো কোনো টাকাই দেখতে পাচ্ছি না আমি, আমার টাকা কোথায় গেল? এক টাকার কয়েন, এই 1 টাকাটার কথাই তুই বলছিলিস তাই না? হ্যাঁ এটাই, এই 1 টাকাটা যে ভেতরে আছে সেটাই আমি বলছিলাম। আমি তো এখানেই টাকাগুলো রেখেছিলাম, কোথায় গেল? দিদি তুমি দেখো, দিদি আমার সব টাকা গিয়ে এখানে এই 1 টাকাটা পড়ে আছে। কি রে দেবী, তুই না বলেছিলি ওর আলমারিতে টাকা আছে,
কই ভেতরে তো টাকা নেই? আরে ওটাই তো দিদি, কিছুই তো বুঝতে পারছি না, এক টাকা। আরে হারিয়েছে সেটা 1000 না 2000 সেসব কথা ভুলে যা, ছেড়ে দে না, কেন চিন্তা করছিস? আরে যদি 1000 2000 টাকার কথা হতো তাহলে কি আমি এভাবে বলতাম নাকি এরকম করতাম? আমার তো 15 লাখ টাকা চলে গেল। 15 লাখ টাকা? ওই টাকা তুই কোথা থেকে পেলি? ও হো, কোথা থেকে এলো মানে? কালকে অরুণ যে 15 লাখ টাকা দিয়েছিল সেই টাকাটা। কি, অরুণ তোকে এই টাকা দিয়েছে? আরে মুখ ফসকে বেরিয়ে গেল, নাটক করে কালকে টাকাটা নিয়েছি এরা জানতে পারলে আমার তো অবস্থা খারাপ করে দেবে এরা। দিদি টাকাটা হারিয়ে গেছে তো তাই মাথাটা ঠিক নেই, আমি ওই অরুণের কাছে খরচার জন্য 15000 টাকা চেয়েছিলাম, ওইটাই আমি ভুল করে না 15 লাখ টাকা বলে ফেলেছি, আর কিছু না, বুঝেছো? সত্যি বলতে টাকাটা তো আমার গেল, যে নিয়েছে সে বেশ ভালোই বড় লোক হয়ে যাবে, টাকাটা তো আমার যা যাওয়ার গেল, যে নিয়েছে তার একদম ভালো হবে না। এই যে এদিকে এসো তুমি, চলো। কি সব যে বলছে, এর মধ্যে অন্য গল্প আছে, আমাকে খোঁজ করতে হবে। কি জানো কি, টাকা নিয়ে আমার আলমারিতে রেখে আবার আমাকে ফাঁসিয়ে আমাকে এই বাড়ি থেকে বার করবি বলে প্ল্যান করছিলিস? তোর এই প্ল্যান আমার উপর খাটাতে যাস না, যে প্ল্যানটা করেছিলিস সেটা থেকে আমি কিভাবে বাঁচলাম দেখলি? তোর ষড়যন্ত্র থেকে আমি বেঁচে গেছি, কিন্তু আমি তোর মেয়ে আর বরকে খুন করব বলে যে শপথ নিয়েছি সেটাতে তুই কিচ্ছু করতে পারবি না। ওই দুজন তোর খুব প্রিয় তাই না? আমার হাতেই ওদের মৃত্যু হবে, এটা গ্যারান্টি। এই, ওর যদি কিছু হয়ে যায় আমি কিন্তু তোকে ছাড়ব না। এই দাঁড়া, তোর হুমকিতে কিন্তু আমি ভয় পাই না, তোর যা মন চায় সেটা তুই করে নে। করছি, তোর বাবার যা অবস্থা করেছি তোরও তাই করছি। শোনো, দুপুরে লেট করো না, ঠিক সময় খাবারটা খেয়ে নিও, ঠিক আছে? ঠিক আছে, আর তুমিও সব সময় বাড়ির কাজ করো না, বাড়ির সব দায়িত্ব তোমাকে নিতে হবে না গঙ্গা, তুমি একটু রেস্ট নাও। ঠিক আছে। শোনো, অফিস যাওয়ার সময় আবার আউট হাউসে আসছো কেন? গঙ্গা, আউট হাউসে তালা মারা আছে কেন? ওইটা বলো গঙ্গা, তালাটা কেন মারা আছে? ওর কাছে আর কিছু লুকিয়ে রাখা যাবে না, সব বলে দিতে হবে। এই রে, গঙ্গা যদি সত্যি কথা বলে দেয় আমরা সবাই বিপদে পড়ে যাব। ওটা আসলে যাতে কেউ কেউ যাতে ভেতরে না যেতে পারে সেই জন্য তো? হ্যাঁ গো। গঙ্গা, এটা তোমার বাবার বাড়ি, তোমাকেই এই বাড়িটা দেখাশোনা করতে হবে, আর মাথায় রেখো এই বাড়িটা যেন সবসময় পরিষ্কার থাকে। ঠিক আছে গো, এরপর থেকে তাই করব। তোমার অফিসে দেরি হয়ে যাবে, যাও। আউট হাউসে তালা লাগানো দেখে আমার নিজের শ্বশুর মশাই আর বাবার কথা মনে পড়ে গেল। এই অল্প সময়ের মধ্যে কত কিছু ঘটে গেল না আমাদের জীবনে, আমার মনটা আজকে ঠিক লাগছে না, আর অফিস যাব না ভাবছি। আরে আহ
প্রজ্ঞা। আরে আউট হাউসে তালা মারা দেখে ও আর অফিসে না গিয়ে বাড়ি চলে গেল। আমিও দেখলাম ব্যাপারটা, তুমি একদম চিন্তা করো না, যত তাড়াতাড়ি নন্দিনীকে শেষ করতে পারবো তত তাড়াতাড়ি শান্তি পাবো। আমরা যে এত কষ্ট করছি তারও একটা শেষ হবে। ভৈরবে এই বাড়িতে কি করতে এসেছে? দাঁড়া, কি করতে এসেছিস তুই? রাজশেখরের মারা যাওয়ার খবর পেলাম। আমাদের মধ্যে কোনো রকম শত্রুতা থাকলেও আমি রাজশেখরের পরিচিত একজন মানুষ। ভৈরবে এখানে এসেছে কেন?